হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নুসরাত, আবার চলে এলাম আমার নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে একটা সুদিং জেল বানিয়ে দেখাবো, যেটা এই গরমে আমাদের ত্বককে সতেজ এবং ঠান্ডা রাখতে সাহায্য করবে। ওয়াটারমেলন বা তরমুজের সাথে আমরা প্রায় সবাই পরিচিত, গ্রীষ্মকালের একটি জনপ্রিয় ফল এটি। কিন্তু তরমুজ যে আমাদের রূপচর্চার জন্য কতটা ভালো তা হয়তো আমরা অনেকেই জানি না। ঢাকার আয়ুর্বেদ রিসার্চ অ্যান্ড হেলথ সেন্টারের মতে তরমুজে রয়েছে অ্যামিনো অ্যাসিড, যা ত্বকের কোলাজিন নামক একটি উপাদান বৃদ্ধিতে সাহায্য করে। একই সঙ্গে এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, বি এবং সি। এই উপাদানগুলো ত্বকের শুষ্কতার পাশাপাশি বলিরেখা দূর করতে সাহায্য করে। বাজারে আমরা বিভিন্ন ধরনের ওয়াটারমেলন বা তরমুজের প্রোডাক্ট পেয়ে থাকি, বিশেষ করে সুদিং জেল, যেটা আমরা প্রায় সকলেই ইউজ করি। সো ওগুলার দামও অনেক বেশি থাকে। সো আমার আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা অল্প খরচে বাসায় বসে তরমুজ দিয়ে সুদিং জেল তৈরি করতে পারেন। সো চলুন তাহলে শুরু করি আমাদের আজকের ভিডিও। এখানে আমি তরমুজের সিডসগুলোকে ফেলে দিয়ে 2-3 পিসের মতো তরমুজ নিয়ে নিয়েছি। এই তরমুজের টুকরোগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার তরমুজগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এতে অ্যাড করে দেব 2-3 টেবিল চামচের মতো অ্যালোভেরা জেল। এখন এতে আমি অ্যাড করছি ভিটামিন সি সিরাম। এটি আমি বাসায় তৈরি করেছি, যার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে। আমি ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটার লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো এখন আমি এতে অ্যাড করছি ভিটামিন ই ক্যাপসুল। এটি আপনারা যে কোনো সুপার শপ ফার্মেসিতে পেয়ে যাবেন। তো এই পর্যায়ে আমার সব উপকরণ দেয়া শেষ। এখন সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। সো তৈরি হয়ে গিয়েছে আজকে আমার ওয়াটারমেলন বা তরমুজের সুদিং জেল। এই সুদিং জেলটি এই গরমে আমাদের ফেসকে সতেজ এবং ঠান্ডা রাখবে। সো আপনারাও চেষ্টা করবেন বাসায় এটি তৈরি করার, এবং এটি আপনারা অবশ্যই ফ্রিজে রেখে স্টোর করবেন এবং চেষ্টা করবেন ডেইলি আপনাদের স্কিনে এটা অ্যাপ্লাই করার, তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। এবং সুদিং জেলটি অ্যাপ্লাইয়ের পর 15-20 মিনিট পর আপনারা আপনাদের ফেসকে ধুয়ে ফেলবেন। সো আমার আজকের ভিডিও এখানেই শেষ। আমার ভিডিও আপনারা যারা দেখেন তারা যদি একটু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সবাই সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন।